আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব সিলিং ফ্যানের ক্যাপাসিটার যখন খারাপ হয়ে যায় বা আমাদের বাড়ির ফ্যানগুলো যখন স্লো হয়ে যায় তখন আমরা যে ক্যাপাসিটারটাকে চেঞ্জ করি এটা সেটা হলো ক্যাপাসিটার। এটাকে অনেকে ব্যাটারি বলে কিন্তু ব্যাটারি না, এটা হলো ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারটাকে আমরা আজকে চেঞ্জ করে দেখব কীভাবে ক্যাপাসিটার চেঞ্জ করা হয়। তো আমরা সর্বপ্রথম যেটা করব, এই যে তারটা সুইচ ভায়া হয়ে যে ফ্যানে লাইনটা এসেছে এটাকে আমরা আগে চেক করে দেখে নেবো এর মধ্যে কারেন্ট আছে কি না। এটা দেখে নেওয়ার পর তারপরে কাজ করবেন, কেননা কারেন্ট থাকলে বিপদ হতে পারে। বিপদ থেকে রক্ষার জন্য সর্বপ্রথম চেক করে দেখে নেবেন। তারপর দেখবেন যে ক্যাপাসিটার থেকে দুটি তার যে এসেছে, একটাই নিচে আছে আর একটা মাঝখানে কানেকশান করা আছে। তো মাঝখানের যে তারটা আছে বা নিচের যে তারটা আছে এই দুটি তার হলো ক্যাপাসিটারের তার। ক্যাপাসিটারের তার দুটিকে খুলে নেবো, ঠিক যেভাবে খুলবো সেভাবেই কানেকশান করতে হবে। একটা হলদে তার আছে, একটা কালো তার আছে। তো হলদে বা কালো তার এটা দেখার কোনো ব্যাপার নেই। এই যে ক্যাপাসিটারটা দেখুন, এতে দুটি তারই সাদা আছে। তো কোনোটা সাদা, হলদে, লাল, কালো থাকতে পারে, এটা দেখার দরকার নেই। যেটা মেন দেখার হচ্ছে যেমন খুলবেন ঠিক সেইভাবে কানেকশানটা করবেন, কেননা কানেকশানটা যদি ঘুরে যায় তখন কিন্তু ফ্যানটা উল্টো করবে বা চলবে না ফ্যানটা। তো ক্যাপাসিটার যে দুটি তার আছে এই দুটি তার, দুটি তারে কানেকশান করে দিলে হবে, এর কোনো উল্টো সিধে নেই। কানেকশান করে দেওয়ার পর লাল তারটা যেমন নিচের কন্টাকে ছিল নিচের কন্টাকেই কানেকশান করতে হবে, এবং ব্লু তারটা যেমন মাঝখানের কন্টাকে ছিল এটাকে মাঝখানের কন্টাকেই কানেকশান করতে হবে। তখন লাল তারটাকে নিচের কন্টাকে কানেকশান করে দেবো। ব্লু তারটা মাঝখানে যে কন্ট্যাক্টটা আছে সেখানে কানেকশান করে দেবো। এটা হলো যেরকম কানেকশান ছিল খুলেছিলাম ঠিক সেইভাবে কানেকশান করে দিলাম। তাহলে কী হবে, ফ্যানটা যেমন চলছিল ঠিক সেইভাবেই চলবে, মানে সিধে চলবে। তো এটা যদি উল্টো হয়ে যায় কী হবে সেটাও দেখবো আমরা আজকে, যে উল্টো কানেকশান হলে কী হতে পারে। তো দেখুন এই ফ্যানটা সিধে চলছে। কানেকশানটা ঠিক আছে মানে সিধে চলছে, কিন্তু যদি কানেকশানটা উল্টে যাই, আমরা অনেক সময় হয়তো ভুলে কানেকশানটা ভুল করে ফেলি, তখন কি হতে পারে সেটাকেও আজকে আমরা দেখে নেব। তো এটা দেখুন ফ্যানটা সিধে ঘুরছে, তার মানে কানেকশানটা এটা ঠিক আছে। এরপর আমরা দেখব যে কানেকশানটাকে ঘুরিয়ে নিয়ে বা উল্টো কানেকশান যদি হয়ে যায় আমার ক্যাপাসিটার তার দুটো আবার খুলে নিচ্ছি, নিয়ে যেটা মাঝখানের কন্টাকে ছিল ওটা নিচের কন্টাকে দিয়ে দিচ্ছি। যেটা নিচের কন্টাকে ছিল ওটাকে মাঝখানের কন্টাকে দিয়ে দিচ্ছি। দেখুন লালটা মাঝখানে এবং ব্লুটা নিচের কন্টাকে, লালটা মাঝখানে ব্লুটা নিচের কন্টাকে। এবার আমরা একবার ফ্যানটা চালিয়ে দেখে নেব। এটা দেখুন উল্টো ঘুরছে ফ্যানটা, তখন কিন্তু আর হাওয়া হবে না। যখন ফ্যান উল্টো ঘুরবে তখন কিন্তু আর হাওয়া হবে না, তখন আবার কানেকশানটাকে ঘুরিয়ে সিধে করতে হবে। তো সেটা আজকে দেখবো আমরা। এটা দেখুন উল্টো ঘুরছে ফ্যানটা, এটা আর উল্টো। তো যদি উল্টো ঘোরে তখন আমাদের কি করতে হবে, তখন আমরা ঘাবড়ে যাই যে কি হলো না হলো, কিছুই না, জাস্ট কানেকশানটা ঘুরে দিলেই হবে। যেটা উপরে ছিল সেটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, মানে যেটা নিচে আছে সেটা মাঝখানে যাবে। কিন্তু এই তারটাকে কিন্তু খুলবেন না ভুলেও, ওটা যেমন আছে তেমন থাকবে, ওটা খোলার দরকার নেই। জাস্ট যেটা মাঝখানে ছিল সেটা নিচে চলে আসবে, যেটা নিচে ছিল সেটা মাঝখানে চলে যাবে।
এবার দেখুন ফ্যানটাকে ফের চালিয়ে দেখে নেব। দেখুন এবার সিধে ঘুরছে ফ্যানটা, মানে কানেকশানটা সিধে হয়ে গেছে। তো এইভাবে আপনারা ক্যাপাসিটারকে অনাসে চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশান প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।